নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটি হলো মোস্ট ইম্পর্টেন্ট জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার ফর ডাব্লিউপি ওয়ার্ডার, অর্থাৎ জেল পুলিশের যে পরীক্ষাটি আপনাদের আগামী 15 তারিখে হতে চলেছে তার জন্য। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই, এইখানে আমি বাছাই করা এবং মোস্ট 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 ইম্পর্টেন্ট এবং যে রিপিটেড কোশ্চেনগুলো যেগুলো আপনাদের আগামী দিনের পরীক্ষায় আসতে পারে, আমি শুধুমাত্র সেই সকল প্রশ্নগুলি আপনাদের সামনে এখানে তুলে ধরে দেব। এখান থেকে আপনারা আশা করতেই পারেন 7 থেকে 8খানা কমপক্ষে, বেশি হতে পারে, তবে কমপক্ষে 7 থেকে 8খানা কোশ্চিন আপনারা এর মধ্যে কমন পাবেন। আপনাদের বন্ধুরা বলে দিই যে আপনাদের যে জিকের পার্টটি যেখানে আপনাদের আছে ডাব্লিউবির পরীক্ষাতে, ওয়ার্ডারের পরীক্ষাতে, সেখান থেকে কিন্তু আপনাদের বন্ধুরা জিকে মেইনলি ইতিহাস, ভূগোল, সংবিধান, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে এই সকল উপরেই কিন্তু আসবে। আপনাদের কিন্তু সায়েন্স থেকে খুব একটা বেশি প্রশ্ন আসবে না, সো সায়েন্স থেকে আপনারা বেশি পড়তেও যাবেন না। আসলেও 2-1টি আসতে পারে এবং যেগুলি আসতে পারে আমি সেখানে এই ভিডিওতে আমি সেগুলো সম্পূর্ণটা কভার করে দিয়েছি। এবং আপনাদের বন্ধুরা কম্পিউটার এবং ইংলিশের সম্পূর্ণ সেট আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি এবং এরপরে আমি আপনাদের 1টি ভিডিওর মাধ্যমেই ম্যাথের সমস্ত যে কোশ্চেনগুলো আপনাদের আসতে পারে প্রত্যেকটার নিয়ম এবং শর্টকাটস আপনাদেরকে বলে দেব এবং পাশাপাশি রিজনিংয়েরও আমি তাই করব। 1টি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা আমাদের আপনাকে বলে দেবো যে কী ধরনের ট্রিক এবং কী ধরনের প্রশ্ন আপনাদের আসতে পারে এবং ওগুলোর সমাধান কীভাবে করতে হয়, তাতে করে কী হবে আপনাদের খুব অল্প সময়ের মধ্যে আপনারা সম্পূর্ণ প্রিপারেশনটা নিতে পারবেন। এবং আপনারা বন্ধুরা ভিডিওগুলো আমার সম্পূর্ণটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমার কোশ্চিন বা আমার পড়ানোর লেভেলটা কি, এবং পরবর্তীকালে আপনার পরীক্ষাটা দিয়ে এসে আমাকে বলবেন যে আপনাদের পরীক্ষাটা কেমন হলো, কতটা কমন পেলেন না পেলেন, আমার কথা কতটুকু ভুল বা ঠিক, তখনই আপনারা বুঝতে পারবেন। যদি আপনাদের কমন আসে অবশ্যই আমার ভিডিওটাকে যথেষ্টভাবে ভাইরাল করবেন। আমি এইটুকু আপনাদের কাছে এইটুকুই আশা করব যে আপনারা যতটা পারবেন, আপনারা যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টা যে কোনো গ্রুপে আপনারা যেখানে যেখানে যুক্ত আছেন, কাইন্ডলি আমার ভিডিওগুলো যেটা আপনার পছন্দ হবে 1-2টো ভিডিও শেয়ার করবেন, যাতে করে আমার ভিডিও আমার চ্যানেলটা অনেক বেশি আপব্রিঙ্গিং হয় এবং আপনাদেরও আমি অনেক সুবিধাতে আসতে পারি এবং আমিও যাতে ইন্সপিরেশন পাই পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও করবার জন্য। তো বন্ধুরা, আজকে যে আমার জিকে এর ভিডিওটা উইথ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমি আজকে শুরু করতে চলেছি। তো বন্ধুরা, আজকে যে আমার প্রথম ভিডিওটা প্রথম যে প্রশ্নটা সেটি হল 2019 সালের অ্যাবেল পুরস্কার জয়ীর নাম কি, অর্থাৎ অ্যাবেল পুরস্কার কে পেয়েছে। সেটি পেয়েছিল ক্যারেন কেস্কুলা, প্রথম মহিলা পুরস্কার প্রাপকও হলেন তিনি। অ্যাবেল পুরস্কারটা অ্যাকচুয়ালি ম্যাথের উপরে দেওয়া হয়, সেই পুরস্কারটি এবার পেয়েছেন হচ্ছে ক্যারেন কেস্কুলা, তিনি প্রথম মহিলা পুরস্কার প্রাপ্ত প্রাপক অ্যাবেল পুরস্কার হিসেবে। 2 নম্বর প্রশ্নটা বন্ধুরা, 2017 সালের মিস ওয়ার্ল্ড জয়ীর নাম কি। 2017 সালের মিস ওয়ার্ল্ড জয়ীর নাম হলো মানসী চিল্লার, কেননা তিনি ভারতীয় বলে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আপনাদের কাছে। 3 নম্বর প্রশ্ন, চন্দ্রযান 2 কবে লঞ্চ করা হয়। আপনারা 99% শিওর থাকবেন যে এই প্রশ্নটা আপনাদের পরীক্ষাতে আসবেই আসবে। সেটি লঞ্চ করা হয় 22 জুলাই 2019 সাল, কটার সময়, ভোর 2:43 বা আপনারা মধ্যরাত্রিও বলতে পারেন 2:43 PM। প্রথম ভারতরত্ন প্রাপক বিদেশির নাম কি, মোস্ট ইম্পর্টেন্ট এবং রিপিটেড কোশ্চিন। প্রথম ভারতরত্ন বিদেশি প্রাপকের নাম খান আব্দুল গফর খান, 1987 সালে তিনি পেয়ে থাকেন। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা ভারতরত্ন প্রাপকের নাম কি। প্রথম মহিলা ভারতরত্ন প্রাপকের নাম হল ইন্দিরা গান্ধী, যিনি পেয়েছিলেন 1971 সালে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ইতিহাস থেকে এবার আপনাদের, শের ই পাঞ্জাব কাকে বলা হয় বা কি কে পরিচিত। শের ই পাঞ্জাব নামে আপনাদের লালা লাজপত রায় পরিচিত, ঠিক আছে বন্ধুরা। এছাড়াও তিনি পাঞ্জাব কেশরী নামেও কিন্তু পরিচিত। গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়। গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকাতে, কবে, 1913 সালে, এবং এটি কে করে থাকে ওটাও আপনাদের পরীক্ষায় আছে, লালা হরদয়াল। পরবর্তী প্রশ্ন, কে লোকনায়ক নামে পরিচিত। লোকনায়ক নামে পরিচিত হলেন জয়প্রকাশ নারায়ণ। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, সত্যমেব জয়তে কথার উৎস কি। 99% এসিওর থাকবেন যে এই প্রশ্নটা আপনাদের আসার সম্ভাবনা রয়েছে। এর উৎসটি হলো মুন্ডক উপনিষদ। আমি বন্ধুরা প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সঙ্গে যেগুলো মানে খুবই চান্সেস বেশি আসার সেগুলো আমি আপনাদেরকে উল্লেখ করে দেব। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, এবং কত সালে যদি বলা হয় সেটা হচ্ছিল 1957 সালে, ঠিক আছে বন্ধুরা। পরবর্তী প্রশ্ন,
মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন? তিনি ফেরেন 1915 সালে, এবং ডেটটা আপনাদের জানতে হবে যে সেটি হলো 9th of January, ওই জন্য ওই দিনটাকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভারতের শেষ ভাইসরয়ের নাম কি? ভারতের শেষ ভাইসরয়ের নাম হলো লর্ড মাউন্টব্যাটেন, এবং যদি বলা হয় প্রথম শেষ ভারতীয় ভাইসরয়কে, তাহলে যদি এটা বলা হয় যে এটা হলো ভারতের শেষ ভাইসরয় যে লর্ড মাউন্টব্যাটেন, কিন্তু যদি এটা আপনাদের ভারতীয় বলা হয় তাহলে কিন্তু আপনাদের উত্তরটা অবশ্যই আলাদা হবে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে পাঞ্জাবের অমৃতসরে। ঠিক আছে বন্ধুরা, মাইকেল ও ডায়ারের নেতৃত্বে কিন্তু এখানে গুলি করা হয়েছিল একটি মানে একটি প্রাচীর বন্দী একটি জায়গার মধ্যে, সেখানে প্রচুর লোক মারা গিয়েছিল। যাই হোক বন্ধুরা, এটা আপনারা মনে রাখবেন যে 1919 সালে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটি হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন? শুরু করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক, দাসবংশের প্রতিষ্ঠাতা। শেষ করেন কি? ইলতুৎমিস। আমি বন্ধুরা একটু শর্টেই এগোবো, কারণ প্রচুর প্রশ্ন ডিসকাশন করতে হবে, সব রিলেটেড কোশ্চেনের উত্তর আমি দিতে পারবো না আপনাদেরকে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, সংস্কৃতে কাশ্মীরের রাজতরঙ্গিনী যে সরি সংস্কৃতে কাশ্মীরের ইতিহাস সম্পর্কিত কলহনের রাজতরঙ্গিনী কবে রচিত হয়? কলহন রচিত রাজতরঙ্গিনী, এটাও ইম্পর্টেন্ট, এখানে কাশ্মীর ইতিহাস পাওয়া যায়, এটাও আর একটা প্রশ্ন, এবং এটা রচিত হয় দ্বাদশ শতাব্দীতে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, কে সিদ্ধান্ত নামে পরিচিত? সিদ্ধার্থ নামে পরিচিত হলেন গৌতম বুদ্ধ। ঠিক আছে বন্ধুরা, কোথায় তিনি জন্ম নেন? মারা যান কুশীনগরে, লুম্বিনীতে জন্ম নেন, এই সকল প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে একটু জানতে হবে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, কোন বেদে চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে? অথর্ব বেদে চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে, ঋগ্বেদে যাগযজ্ঞ। ঠিক আছে, এই সকল বিষয়গুলো কিন্তু আপনারা একটু দেখবেন, সামবেদে হচ্ছে গানের যে লেখনীগুলো সেগুলো। কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়? সেটি করা হয়েছিল 1911 সালে, কে করেন? লর্ড হার্ডিংস টু। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, গায়ত্রী মন্ত্র কোন বেদে রয়েছে? গায়ত্রী মন্ত্র রয়েছে ঋগ্বেদে, এবং কটি গায়ত্রী মন্ত্রের শ্লোক রয়েছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, 1028। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, 1940 সালে অগাস্ট প্রস্তাব কে পেশ করেন? 1940 সালে অগাস্ট প্রস্তাব পেশ করেছিলেন লর্ড লিনলিথগো। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ইয়াং বেঙ্গলের নেতৃত্ব কে দেন? ইয়াং বেঙ্গলের নেতৃত্ব দিয়েছিলেন লুইস ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে, তার অনুগামীদের ইয়াং বেঙ্গল বলা হয়। মুসলিম লীগ কবে গঠিত হয়? মুসলিম লীগ গঠিত হয়েছিল 1906 সালে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, মূল্য নিয়ন্ত্রণ বা বাজার নিয়ন্ত্রণ যে পদ্ধতি, সেটি প্রথম কে প্রচলন করে? সেটি প্রথম প্রচলন করেছিলেন আলাউদ্দিন খলজি। লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন হচ্ছে ধোই। ঠিক আছে বন্ধুরা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, এবং এটি আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কবুলিয়ত এবং পাট্টা প্রথা কে প্রচলন করেন? সেটি করে থাকেন হচ্ছে শেরশাহ। এছাড়াও তিনি গ্র্যান্টাইন রোডটিও তিনি নির্মাণ করেন। ঠিক আছে, যেটা NH-7 নামে বর্তমানে পরিচিত, এবং ভারতের সবচেয়ে বড় এখন যদি রাস্তা বলা সেটা কোনটি? NH-44। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, তানসেনের আসল নাম কি? তানসেনের আসল নাম হলেন রামতনু পান্ডে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠাতাকে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সাল 1976 26 জুলাই অ্যালবার্ট হলে তিনি প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, 1921 সালের মোকলা বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি শুরু হয়েছিল কেরলে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। তিনি পাশাপাশি ডাক ব্যবস্থা ভারতবর্ষের এবং যে রেল লাইনের যে প্রচলন যে 1953 সালে হয়েছিল মুম্বাই থেকে থানে, সেটারও কিন্তু প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি, এবং সত্যবিলোপ নীতিও তিনি প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা 1919 এর অপর নাম কি? এর অপর নাম হলো মর্লে মিন্টো শাসন সংস্কার। এখানে কি হয়েছিল? এখানে প্রথম মুসলিম এবং হিন্দুদের ভোটের আলাদা অধিকার, মানে মুসলিমদের আলাদা ভোটের ব্যবস্থা এখানে করে দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফর খান। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাইয়ে, তার প্রথম সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। কত সালে? 1985 সালে। এগুলো কিন্তু প্রচুর প্রশ্ন হয় কিন্তু বন্ধুরা জাতীয় কংগ্রেস থেকে, কতজন ডেলিগেট ছিল প্রথমে? 72 জন ডেলিগেট ছিল। কোথায় হয়েছিল? মুম্বাইয়ের কনস্টিটিউশন হল। এই সকল বিষয়গুলো কিন্তু আপনাদের পরীক্ষা কিন্তু আসতেই থাকে। ঠিক আছে বন্ধুরা,
পরবর্তী পর্যায়ে। এছাড়া মুসলিম যে প্রথম যিনি ছিলেন সেটি ছিল বদরুদ্দিন তায়েবজি। ভারতীয় যিনি প্রথম মহিলা ছিলেন সরোজিনী নাইডু 1925 সাল, এবং বিদেশি ছিলেন জর্জ উইল, এবং প্রথম মহিলা ছিল অ্যাডি বেসান্ত 1917 সাল। এই সকল প্রশ্নগুলো কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ। পূর্ণ স্বরাজ দিবস কবে পালন করা হয়? 1930 সালের 26শে জানুয়ারি, যেদিন রাভি নদীর তীরে প্রথম পতাকাটি ওঠানো হয়েছিল, লাহোর অধিবেশন ছিল সেটা কংগ্রেসের। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ইলবার্ট বিল কার সময় হয়? ইলবার্ট বিল পাশ করা হয়েছিল লর্ড রিপনের সময়, ঠিক আছে, সেই সময় প্রচুর পরিমাণে সংস্কার হয়েছিল ভারতের। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, কত সালে গান্ধী আরউইন চুক্তি হয়? গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931 সালে, ঠিক আছে বন্ধুরা। একমাত্র এইখানে কিন্তু গান্ধীজি পার্টিসিপেট, মানে গান্ধীজি এখানে যোগদান করেছিলেন, আর গুলোতে করেননি। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়? ডায়াবেটিস রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়? বেরিবেরি রোগ হয় ভিটামিন বি এর অভাবে। বন্ধুরা এই যে রোগগুলো হয় কোন ভিটামিনের অভাবে এগুলো একটু দেখে যাবেন, এবং ওর যে সাইন্টিফিক নামগুলো, যেমন ভিটামিন এ রেটিনল, ভিটামিন সি এর স্কার্বি রোগ হয়, ওটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে, টেকোফেরল নাইন এর এ সরি টেকোফেরল ই এর, এই সকল যে ই এর ফলে কোন রোগ হয়, যেমন বন্ধাত্মজনিত রোগ হয়, এই সকল বিষয়গুলো আপনারা একটু দেখে যাবেন। মায়োপিয়া কোন শরীরের অঙ্গের রোগ? এটা চোখের রোগে আপনার সবাই মায়োপিয়া এবং হাইপার মায়োপিয়া। মায়োপিয়া রোগ হচ্ছে দূরদৃষ্টিবদ্ধ, এবং হাইপার মায়োপিয়া নিকট দৃষ্টিবদ্ধ, এগুলো আপনারা একটু মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন, টারবাকুলোসিস শরীরে কোন অঙ্গের রোগ? টারবাকুলোসিস হচ্ছে ফুসফুসের রোগ। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, মহিলাদের বন্ধাত্বের কারণ কোন ভিটামিনের অভাব? সেটি হলো ভিটামিন ই, আমি কেবলই আপনাদের বলে দিলাম। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? কেবলই বললাম আপনাদেরকে, অ্যাসকর্বিক অ্যাসিড। একটি শিশুর প্রতিদিন কত ক্যালোরি প্রয়োজন? তাদের 1200 থেকে 1400 ক্যালোরি প্রয়োজন। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, মানব দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি সর্বপ্রথম কে পর্যবেক্ষণ বা আবিষ্কার করে? সেটি করেছিল উইলিয়াম হার্ভে 1628 খ্রিস্টাব্দে, এবং যদি রক্তের গ্রুপ বলা হতো সেটি বলা হতো কিন্তু কার্ল ল্যান্ডস্টেইনার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, দুধের বিশুদ্ধতা মাপা হয় কি দ্বারা? সেটি মাপা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বন্ধুরা এটা। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, জলের মধ্যে থেকে উঠে আসা বুদবুদ চকচকে দেখায় কেন? সেটি দেখায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য। যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা ফেসবুক এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত আছেন, আপনারা অবশ্যই সেখানে আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আমি পরবর্তীকালে আরও ভালো ভালো আপনাদেরকে ভিডিও প্রোভাইড করতে পারি। তো অবশ্যই শেয়ার কিন্তু আপনারা অবশ্যই করবেন, এবং বন্ধুরা আপনার নতুন যারা এসেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাচ্ছি বন্ধুরা, কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। পরবর্তী প্রশ্ন, কেলভিন স্কেলে মানুষের দেহের সাধারণ তাপমাত্রা কত? কেলভিন স্কেলে মানুষের সাধারণ তাপমাত্রা 310, এবং যদি ওটা যদি সেলসিয়াস স্কেলে বলতো সেটা হতো হচ্ছে 98.4। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, একটি শিশুর দেহে অস্থির সংখ্যা কত? একটি শিশুর দেহের অস্থির সংখ্যা হলো 300টা, এবং সাধারণ মানুষের ক্ষেত্রে হয় সেটি 206টা। পরবর্তী প্রশ্ন, কাকে কোষের শক্তিঘর বলা হয়? কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, কোষের শক্তিঘর বলা হয়। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগটি হয়? রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে, এবং যার অপর নাম হলো রেটিনল। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? সেটি হলো এক কক্ষ বিশিষ্ট, শুধুমাত্র বিধানসভা রয়েছে, বিধান পরিষদ নেই। পরবর্তী প্রশ্ন, ভারতের নতুন সংবিধান কবে গৃহীত হয়েছিল? ভারতের নতুন সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সাল, এবং এই যে সালগুলো কিন্তু আপনারা খুব গুরুত্বপূর্ণ, 1950-এর 26শে জানুয়ারি পতাকা গ্রহণ করা হয়েছিল, 47-এর 22শে জুলাই, এই সকল সালগুলো কিন্তু আপনারা খুব মনে রাখবেন, ঠিক আছে। কততম সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? সেটিকে বলা হয় 42তম সংবিধান সংশোধনীতে 1976 সালে যেটি হয়েছিল, এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে সংবিধান সংশোধনী করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভারতের মূল সংবিধান কতগুলি ধারা ছিল? যখন প্রথম তৈরি করা হয় তখন ধারা ছিল টোটাল 395টা। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, একটা অলিখিত সংবিধানের উদাহরণ দাও। আমাদের সংবিধান লিখিত সংবিধান, কিন্তু ব্রিটেনের সংবিধান হলো লিখিত সরি আমাদের সংবিধান হলো লিখিত সংবিধান, কিন্তু ব্রিটিশদের সংবিধান হলো অলিখিত সংবিধান। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে? ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, অর্থ কমিশন কত বছর অন্তর গঠন করা হয়? অর্থ কমিশন গঠন করা হয় 5 বছর অন্তর অন্তর, এবং এই যে ধারাটা সেটাও কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ। বাজেট যেমন 112 নম্বর, এটি 210, এই সকল বিষয়গুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। অর্থ কমিশন কত নম্বর ধারা দেওয়াই আছে? 280 নম্বর ধারা, ঠিক আছে বন্ধুরা, এবং 112 নম্বর ধারায় আপনাদের বাজেট আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি কেবলই বললাম।
এখনো পর্যন্ত কতগুলি অর্থ কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে, লাস্ট যে জমা পড়লো সেটি পর্যন্ত মোট মাঠ 14টা। এটা কিন্তু আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও আসতে পারে। পরবর্তী প্রশ্ন, আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারা? আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর ধারা, 352-তে রয়েছে আমাদের হচ্ছে মানে কেন্দ্রীয় যেটা হচ্ছে আমাদের মানে সেন্ট্রাল যেটা, এবং রাজ্যের ক্ষেত্রে রয়েছে 356 এবং 360 হলো আপনাদের আর্থিক জরুরি অবস্থা। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, ক্রোনোমিটার কি? ক্রোনোমিটার হলো গ্রিনিচের সময় নির্দেশক ঘড়ি, অর্থাৎ গ্রিনিচ মিন টাইম ব্যবহার করা হয় ক্রোনোমিটার দ্বারা নির্দেশ করা হয়। কোন স্থান এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে পার্থক্য কত? সেটি হলো 12 ঘন্টা, অর্থাৎ ভারত এবং আমেরিকার যদি বলা হয় সেটি যেহেতু প্রতিবাদ স্থানে অবস্থিত তাই তাদের মধ্যে সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভারতের বৃহত্তম সঞ্চয়জাত সমভূমি কোনটি? ভারতের বৃহত্তম সঞ্চয়জাত সমভূমি হলো গঙ্গা, সিন্ধু এবং ব্রহ্মপুত্রের মিলিত সমভূমি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি? ভারতের প্রাচীনতম পর্বতের নাম হলো আরাবল্লী পর্বত, যেটি ছিল আগে একটি ভঙ্গিল পর্বত। পরবর্তী প্রশ্ন, কোন মেঘে অধিক বৃষ্টিপাত হয়? সেটি হলো নিম্বাস মেঘে, এবং বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত হয় সেটা হলো কিউমুলিম্বাস মেঘে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে? পশ্চিমবঙ্গ থেকে নেপালকে পৃথক করেছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, কোন দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে স্থির করা হয়? আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে স্থির করা হয় 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটা? ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ। কত সালে হয়ে থাকে? 1956 সালে। বিল পাস হয়েছিল কত সালে? 1953 সালে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভারতের মশলার বাগান কাকে বলা হয়? বন্ধুরা এই দুটো প্রশ্ন কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একদম আপনারা মুখস্থ করে যাবেন। ভারতের মশলার বাগান বলা হয় কেরলকে। ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি? সেটি হলো গুজরাটের কচ্ছ। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, কোন দুটি দেশের সীমারেখা 3 বিঘা করিডোর রয়েছে? সেটি ভারত এবং বাংলাদেশের মধ্যে 1992 সালে যেটি 3 বিঘা করিডোরটি স্থাপিত করা হয় ভাগ করা হয়েছিল যেটি। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভারতের একমাত্র স্তূপ পর্বত কোনটা? ভারতের একমাত্র স্তূপ পর্বত হলো সাতপুরা, এছাড়াও কিন্তু ফ্রান্সের ভোজ, এই সকলগুলো কিন্তু আপনাদের একটু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল বা ক্যানাল কোনটি? সেটি হলো মেদিনীপুর খাল, এবং যদি আমাদের ভারতের বলা হয় সেটি কিন্তু ইন্দিরা খাল হবে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, সিন্ধু জল চুক্তি কত সালে হয়? মোস্ট রিপিটেড কোশ্চিন, এবং কার কার মধ্যে হয়? সেটি ভারত পাকিস্তানের মধ্যে হয়। কত সালে? 1960 সালে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, এলনিনো কি? এলনিনো হলো দক্ষিণমুখী উষ্ণ স্রোত, এটি হলো আপনাদের দক্ষিণমুখী পরীক্ষায় আসে না, জেনারেলি আসে এটা, এর কি ধরনের স্রোত? দেখে একটি উষ্ণ স্রোত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমান জেলাকে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, সোনালী চতুর্ভুজ কর্মসূচি কত সালে গ্রহণ করা হয়? সেটি গ্রহণ করা হয়েছিল 1999 সালে, এটি একটি স্ট্র্যাটেজিকের মধ্যে আপনাদের আসতে পারে। ভারতের শুল্কবিহীন বন্দর কোনটি? ভারতের শুল্কবিহীন বন্দরটি হলো কান্ডালা গুজরাট। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তরটি হলো কলকাতায় অবস্থিত। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপার একক কি? বায়ুর গতিবেগ মাপার একক হলো নট বা নটিক্যাল মিটার। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH-44, যেটি শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। আগে যেটি ছিল হচ্ছে NH-07, বর্তমানে আছে NH-44। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভারতের রুর কাকে বলা হয়? ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে, জার্মানির রুর শহরের মতো এটাকে ভারতের রুর বলা হয়। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, সূর্যে উপস্থিত হাইড্রোজেন এবং হিলিয়ামের অনুপাত কি? সূর্যে উপস্থিত হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 3 এবং হিলিয়ামের অনুপাত হচ্ছে 1, অর্থাৎ 3:1। 84 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটা? তা কার্বন নেগেটিভ রাজ্য কোনটা? সেটা হলো হিমাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, এশিয়ান কবে গঠিত হয়? অর্থাৎ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা স্ট্র্যাটেজি হিসেবে আপনারা ধরে নিতে পারেন, এটি গঠিত হয় 1967 সালে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভারত এবং বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত? ভারত এবং বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য হলো 2217 কিলোমিটার। এটা আসে পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি মানে ইয়েটা যেটা হচ্ছে মানে যে কোন রাজ্যের সবচেয়ে বেশি দৈর্ঘ্য রয়েছে সেটি যদি হয় সেটা কিন্তু হবে ঝাড়খণ্ড, দেশ বললে হবে বাংলাদেশ, এবং সবচেয়ে কম যদি বলা হয় সেটা কিন্তু আপনাদের হবে সিকিম। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি? সেটি হলো কেরালা কুট্টানাড। কুট্টানাড হলো ভারতের সর্বনিম্ন বিন্দু। কোন রাজ্যে সবচেয়ে বেশি অরণ্য রয়েছে? সেটি রয়েছে মধ্যপ্রদেশ। ঠিক আছে বন্ধুরা, কোন রাজ্যে সবচেয়ে বেশি অরণ্য রয়েছে? সেটি হচ্ছে মধ্যপ্রদেশ। কত সালে ভারতের প্রথম ভারতের কোন রাজ্য প্রথম ফুলি অর্গানিক স্টেট হিসেবে পরিচিতি লাভ করে? সেটি হয় সিকিম। বন্ধুরা মনে রাখবেন, অর্গানিক যদি কথাটি আসে না কোনো প্রশ্নের সঙ্গে, এটা ট্রিক হিসেবে মনে রাখবেন যে উত্তর সবসময় সিকিমই হবে, আর কিছুই হবে না। সেটি হয়েছিল 2015 সালে।
পরবর্তী প্রশ্ন বন্ধুরা, কত সালে চন্দননগর ভারতের সঙ্গে যোগদান করে? চন্দননগর ভারতের সঙ্গে যোগদান করেছিল 1950 সালে। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পান? সেটি পেয়েছিলেন আশাপূর্ণ দেবী। পরবর্তী প্রশ্ন, রাজ্যের প্রথম মহিলার মুখ্যমন্ত্রীর নাম কি? ভারতের, অ্যাকচুয়ালি এটা ভারতেরটা আমার বাদ চলে গেছে, আপনারা একটু অ্যাড করে নেবেন। ভারতের যদি বলা হয় প্রথম কোন রাজ্যের মানে মহিলা মুখ্যমন্ত্রী প্রথম কোথায় ছিল, সেটি হলো সুচেতা কৃপানলিনী। কোন রাজ্যের তিনি ছিলেন? তিনি ছিলেন উত্তরপ্রদেশ বা ইউপির। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা অশোক চক্র পেয়েছিলেন? ভারতের মহিলা হিসেবে প্রথম অশোক চক্র পেয়েছিলেন নীরজা ভানোট। এর উপরে একটা সিনেমাও আছে, আপনারা সেটাও অবশ্যই দেখতে পারেন, খুবই সুন্দর একটি সিনেমা এর উপরেও দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার করেছিলেন? সেটি পার করেছিলেন আরতি সাহা, যিনি একজন বাঙালি ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের প্রথম ব্যাংকের নাম কি? ভারতবর্ষের প্রথম ব্যাংকের নাম হলো ব্যাংক অব হিন্দুস্থান, যেটি গঠিত হয় 1870 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সিমলা এগ্রিমেন্ট কত সালে স্বাক্ষরিত হয়? সিমলা এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম অর্গানিক স্টেট কোনটি? সেটি হবে সিকিম। বন্ধুরা কেবলই বললাম যে অর্গানিক যখনই কথাটি আসবে সেটির উত্তর সবসময় সিকিমই হবে। পরবর্তী প্রশ্ন, সতীশ ধাবান স্পেস সেন্টার সেটি কোথায় অবস্থিত? সেটি অবস্থিত হলো অন্ধ্রপ্রদেশে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, আপনাদের যেহেতু চন্দ্রযান টু নিয়ে এখন বর্তমানে হাইলাইটেড চলছে, ইসরো বা সতীশ ধাবান স্পেস সেন্টার থেকে আপনারা একটা 100% আপনারা কমন পাবেনই পাবেন, যেটা আমি এখানে গোটাটাই কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, দ্য অ্যাটমিক এনার্জি কমিশন কত সালে স্থাপিত হয়? দ্য অ্যাটমিক এনার্জি কমিশন স্থাপিত হয়েছিল 1948 সালে। পরবর্তী প্রশ্ন, সুলতান আজলান শাহ কাপ কিসের সঙ্গে সম্পর্কিত? সুলতান আজলান শাহ কাপ হকি খেলার সঙ্গে যুক্ত এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করবেন, যতটা পারবেন আপনাদের বন্ধুদের মধ্যে এটা ছড়িয়ে দেবেন, যাতে করে সকলেই উপকৃত হয় এবং আমার চ্যানেলটি অবশ্যই গ্রোথ করে। ঠিক আছে, নতুন চ্যানেল হিসেবে আপনাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট যে অবশ্যই আমার ভিডিওগুলি অবশ্যই আপনারা শেয়ার করবেন। পরবর্তী প্রশ্ন, রোভার্স কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রোভার্স কাপ ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত। 102 নম্বর প্রশ্ন, কিয়োটো প্রোটোকল কত সালে কার্যকরী হয়? কিয়োটো প্রোটোকল কার্যকরী হয়েছিল 2005 সালে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় প্রথম কোন ভারতীয় অলিম্পিকে প্রথম মেডেল জিতেছিলেন? সেটি জিতেছিলেন কেডি যাদব, একজন কুস্তিবীর তিনি ছিলেন। পরবর্তী প্রশ্ন, হরিয়ানার হারিকেন কাকে বলা হয়? হরিয়ানা হারিকেন বলা হয় কপিল দেবকে, যার বাড়ি কপিল দেব, যিনি 1975 সালে আমরা মানে বিশ্বকাপ পাই, সেটা ক্যাপ্টেন ছিলেন তিনি, কপিল দেব। অলিম্পিক মেডেল বিজয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কি? অলিম্পিক মেডেল বিজয়ী প্রথম ভারতীয় মহিলার নাম হলো কর্ণম মালেশ্বরী। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন দেশ বই ছাপা শুরু করেছিল? প্রথম বই ছাপা শুরু করেছিল চীন। যদি বন্ধুরা এইভাবে আপনাদের প্রশ্ন আসে যে প্রথম কোন দেশ প্রথম কাগজ তৈরি করেছিল, সেটিও কিন্তু হবে আপনাদের চীন। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, সব থেকে বেশি জেলা কোন রাজ্যে আছে? সবচেয়ে বড় জেলা যদি উত্তরপ্রদেশ হয় তাহলে তো, যদি রাজ্য উত্তরপ্রদেশ হয় তাহলে তো সেখানে তো সবচেয়ে বেশি 87টা জেলা রয়েছে উত্তরপ্রদেশে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, প্রথম কে দাদা সাহেব ফালকে পুরস্কার জিতেছিলেন? প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার জিতেছিলেন দেবিকা রানী। বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে দিই, স্ট্যাটিক জিকে থেকে কিন্তু আপনাদের 7-8 প্রশ্ন আসবেই, আপনারা পরীক্ষার পরে আপনাকে মিলিয়ে নেবেন, আপনাকে আমাকে বলবেন। সো স্ট্যাটিক জিকে যেগুলো আমি এখানে পড়াচ্ছি, যেগুলো ভিডিওটি শেষের দিকে আরো গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে রয়েছে, সমস্তটা দেখবেন তবেই কিন্তু আপনারা কমন পাবেন, না হলে কিন্তু আপনারা কমন পাবেন না। ঠিক আছে বন্ধু, টেনিস খেলায় কতগুলো গ্র্যান্ড স্ল্যাম রয়েছে? টেনিস খেলায় মোটমাট 4 রয়েছে, ক্লে কোর্টে হয়, গ্রাস কোর্টে হয়, এইভাবে মোটমাট 4 রয়েছে, ফ্রেঞ্চ ওপেন, উইমেলডন এই সকল। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদস্য সংখ্যা কতগুলো? বর্তমান সদস্য সংখ্যা হলো 189, শেষ সদস্য হলো নাউরু। ঠিক আছে, এর সদর দপ্তরটা বলে দিই আপনাদের, এটা হলো ওয়াশিংটন ডিসিতে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মারডেকা কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? মারডেকা কাপ ফুটবল খেলার সঙ্গে আপনাদের সম্পর্কিত। প্রথম কমনওয়েলথ গেম কত সালে হয়েছিল? প্রথম কমনওয়েলথ গেম হয়েছিল 1930 সালে।
বন্ধুরা বলে দিই, যারা ব্রিটিশদের অধীনে ছিল যে সকল দেশগুলো তাদেরকে নিয়ে কিন্তু গঠিত হয় কমনওয়েলথ নেশন, ঠিক আছে। পুলিৎজার প্রাইজ কত সালে প্রদান করা হয় প্রথম? সেটি প্রদান করা হয়েছিল 1917 সাল থেকে প্রথম প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বপ্রথম কত সালে হকি বিশ্বকাপ খেলেছিল? ভারত প্রথম খেলেছিল 1971 সালে, এবং হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয়? সেটি করা হয় 29 আগস্ট। মোস্ট ইম্পর্টেন্ট ডে যদি আমি বলি, সেটি হবে 29 জুলাই, টাইগার্স ডে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কত সালে হয়েছিল? একবারই হয়েছিল ভারতীয় সংবিধানের সংশোধন, সেটি হয়েছিল 1951 সালে। পরবর্তী প্রশ্ন, কোন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যায় না? লোক আদালতের রায়ের বিরুদ্ধে কিন্তু কখনো আপিল করা যায় না। পরবর্তী প্রশ্ন, কত সালে এবং কোথায় প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন সৃষ্টি হয়েছিল? প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন সৃষ্টি হয়েছিল মাদ্রাজে, চেন্নাই, 1687 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? ভারতের সংবিধানে মোট 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক আছে বন্ধুরা। পরবর্তী প্রশ্ন, দেশের সর্বোচ্চ আইনি পদ কোনটি? দেশের সর্বোচ্চ আইনি পদ কিন্তু হলো অ্যাটর্নি জেনারেল। তিনি সুপ্রিম কোর্টের জাজের সমান ক্ষমতা ভোগ করে থাকেন, এবং এটার ধারাও যদি বলা হয় আপনাদের, আর্টিকেল নাম্বার, সেটা কিন্তু বলা হবে 76 নম্বর আর্টিকেল ধারা, সরি, এটা আর্টিকেল 76 নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক ভারতের কোন শহর ইউএনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেল? সম্প্রতি ভারতের গোলাপি শহর জয়পুর ইউএনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেল। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত হওয়া 2019 ফিফা ওম্যান্স ওয়ার্ল্ড কাপে কোন দেশ বিজয়ী হয়েছে? সেটিতে বিজয়ী হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এটি। বেসরকারি কোম্পানি দ্বারা পরিচালিত ভারতের প্রথম ট্রেনটির নাম কি? ট্রেনটির নাম হলো দিল্লি লখনৌ তেজাস এক্সপ্রেস। পরবর্তী প্রশ্ন, কোরাম কি? কোরাম হলো আইনসভায় উপস্থিত সদস্যের ন্যূনতম সংখ্যা, মোট সদস্য সংখ্যার 1/10 যদি হয় তাহলে তাকে কোরাম বলা। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, লোকসভার অধিবেশনের সব থেকে দীর্ঘতম অধিবেশন কোনটি? যে তিনটি অধিবেশন হয় তার মধ্যে বাজেট অধিবেশনটা হলো সবচেয়ে দীর্ঘতম অধিবেশন, এবং সবচেয়ে ছোট যেটা শীতকালীন অধিবেশনটা হলো সবচেয়ে ছোট। বাজেট কত নাম্বার ধারা আমি বললাম, 112 নম্বর ধারা। মানব দেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? মানব দেহের সবচেয়ে ছোট হাড়টি হলো কানের হাড়, স্টেপিস, সবচেয়ে লম্বা হলো ফিমার। পরবর্তী প্রশ্ন, মেলবার্ন ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্তি হলেন? মেলবার্ন ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কুমার সাঙ্গাকারা। পরবর্তী প্রশ্ন বন্ধুরা আপনাদের সামনে, সম্প্রতি কোন রাজ্যে প্রথম গাছেদের জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা চালু করা হয়েছে? সম্প্রতি তামিলনাড়ুতে প্রথম গাছেদের জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা চালু করা হয়েছে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার কোথায় স্থাপিত হতে চলেছে? সেটি স্থাপিত হতে চলেছে বিহারের পাটনাতে। পরবর্তী প্রশ্ন, প্যাক বা পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? সেটি হলেন কংগ্রেস দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী। পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় প্রথম ডাইনোসর মিউজিয়াম চালু হল? ভারতের প্রথম গুজরাটে ডাইনোসর মিউজিয়াম চালু করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের নৌবাহিনীর প্রধান হিসেবে কে নিযুক্ত হলেন? ভারতের নৌবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হলেন অ্যাডমিরাল করমবীর সিং। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোন দেশ 2021 সালে ওম্যান্স রাগবি ওয়ার্ল্ড কাপের আয়োজন করবে? 2021 সালে ওম্যান্স রাগবি আয়োজন করবে নিউজিল্যান্ড। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের অন্তর্বর্তী লিডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেটি নিযুক্ত করা হয়েছে ডেভিড লিপটনকে। পরবর্তী প্রশ্ন, সপ্তদশ লোকসভা নির্বাচনে দেশের সর্বকনিষ্ঠ লোকসভা সাংসদের নাম মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটি হলেন চন্দ্রিমা মুর্মু। 25 বছর বয়সে তিনি সাংসদ হয়েছেন। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ম্যালেরিয়া দিবস 2019-এর এখানে থিমটা আমার বাদ চলে গেছে বন্ধুরা, আপনার একটু অ্যাড করে নেবেন যে থিমটি কি ছিল, সেটি ছিল জিরো ম্যালেরিয়া স্টার্টস উইথ মি। মানে বিশ্ব ম্যালেরিয়া দিবসের থিমটি কি ছিল, সেটি ছিল জিরো ম্যালেরিয়া
স্টার্স উইথ মি। পরবর্তী 2019 সালের অর্জুন অ্যাওয়ার্ডের জন্য কাকে মনোনীত করা হয়েছে? সেটি মনোনীত করা হয়েছে পুনম যাদবকে। পুনম যাদবকে অর্জুন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, আপনারা এটা ধরে নিতে পারেন, যেটা পরীক্ষা কিন্তু আসবেই আছে। 2019 সালের স্প্যানিশ লালিগা খেতাব কে জিতল? সেটি জিতল বার্সেলোনা ফুটবল ক্লাব, এবং লিওনেল মেসি এই বার্সেলোনা থেকেই বিলং করছেন বর্তমানে। পরবর্তী প্রশ্ন, গেম চেঞ্জার এই যে আত্মজীবনীটি সবেমাত্র পাবলিশড হয়েছে, এটি কার? এটি হলেন পাকিস্তানি প্লেয়ার শাহিদ আফ্রিদি, ক্রিকেটার। ওকে, নেক্সট, ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? সেটি নিযুক্ত হয়েছেন পি আর রামচন্দ্র মেনন। পি আর রামচন্দ্র মেনন ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, 2019 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার কে পেলেন? সেটি পেয়েছে রানা দাশগুপ্ত। পরবর্তী প্রশ্ন, 2023 সালের এশিয়ান কাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? সেটি অনুষ্ঠিত হতে চলেছে চীনে। পরবর্তী প্রশ্ন, স্প্যানিশ গ্রাফি ফর্মুলা ওয়ান এর চ্যাম্পিয়ন কে হল? এটি হলো F1 রেস, এর চ্যাম্পিয়ন হয়েছে লুইস হ্যামিল্টন, এবং এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আপনাদের কিন্তু ফর্মুলা ওয়ান থেকে একটা কিন্তু প্রশ্ন আসবেই আসবে, এটা আপনারা মিলিয়ে নেবেন। সৌরভ ঘোষাল কোন খেলার সঙ্গে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, সৌরভ ঘোষাল স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার স্কুল পড়ুয়া শিশুদের স্কুল ব্যাগের ভার ওই ছাত্রের মোট ওজনের 10% বেশি হবে না বলে নির্দেশিকা জারি করেছে? সেটি জারি করেছে কর্ণাটক রাজ্য সরকার। পরবর্তী প্রশ্ন, ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি? আপনারা যদি 1 নম্বর অ্যাটলিস্ট 25 পেতে চান, এই প্রশ্নটা মুখস্থ করে যাবেন, এটা কিন্তু 100% আপনারা শিওর থাকবেন এটা এবার আসছে, কারণ এটা খুবই চর্চার বিষয় এখনকার দিনে। ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম হলেন কে শিবন, যিনি এখন এই যে গ্লোবাল ল্যান্ডার বা ড্রোভারটা যেটি চন্দ্রযান মিশনে 2 এর সঙ্গে পাঠানো হয়েছিল সেটির নেতৃত্বে ছিলেন কে শিবন। ওয়ার্ল্ড আর্থ ডে, মোস্ট ইম্পর্টেন্ট ডে, এটি কবে পালন করা হয়? সেটি পালন করা হয় 22 এপ্রিল দিনটি। পরবর্তী প্রশ্ন, 2019 IAFF মেন্স ফুটবলার অব দ্য ইয়ার সম্মানটি কে পেলেন? সেটি পেলেন আমাদের ভারতীয় সুনীল ছেত্রী। ঠিক আছে বন্ধু, ভারতের কোন রাজ্যে প্রথম স্পেসটেক পার্ক গড়ে উঠতে চলেছে? প্রথম স্পেসটেক পার্ক গড়ে উঠতে চলেছে কেরালার ত্রিবন্ধপুরমে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট কোয়েশ্চেন, অ্যাথলেটিক মিট 2019 200 মিটারের দৌড়ে কোন ভারতীয় স্প্রিন্টার সোনার পদক জিতলেন? সেটি জিতেছেন হিমা দাস, যিনি এখন খুবই চর্চায় রয়েছেন। 2019 সালের উইম্বলডন চ্যাম্পিয়নশিপ মেন সিঙ্গলসে কে জয়ী হলেন? উইম্বলডন চ্যাম্পিয়নশিপে মেন সিঙ্গলসে জয়ী হয়েছেন নোভাক জোকোভিক, এবং ফ্রেঞ্চ ওপেনে রাফেল নাদাল। এই সকল যে চ্যাম্পিয়নশিপগুলো রয়েছে যেগুলো টেনিসের সঙ্গে যুক্ত, আপনারা কিন্তু একটা কিন্তু আসবেই, আপনারা অবশ্যই কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো সেগুলো নিয়ে নেবেন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় প্রথম গরু অভয়ারণ্য কামধেনু অভয়ারণ্য চালু হচ্ছে? সেটি চালু হচ্ছে মধ্যপ্রদেশে, যেখানে কিন্তু বনের পরিমাণ সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, বোর্ড অফ কন্ট্রোল ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ক্রিকেটের প্রধান হিসেবে কে নিযুক্ত হলেন? সেটিতে নিযুক্ত হয়েছিলেন রাহুল দ্রাবিড়, তার নিকনেম কি? জ্যামি। পরবর্তী প্রশ্ন, ব্রাজিলে আয়োজিত 46তম কোপা আমেরিকা কোন দেশ জয়লাভ করলো? মোস্ট 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 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে বন্ধু, সেটিতে জয়লাভ করেছে ব্রাজিল। ঠিক আছে বন্ধুরা, নেক্সট, যোগগুরু বাবা রামদেব সম্প্রতি যে আত্মজীবনী প্রকাশ করেছেন তার নাম কি? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটির নাম হলো মাই লাইফ মাই মিশন। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, মণিপুরের রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন? মণিপুরের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন পদ্মনাভ বালকৃষ্ণ আচার্য। পরবর্তী প্রশ্ন, ভারতের উপকূল রক্ষী বাহিনীর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? ভারতের উপকূল রক্ষী বাহিনীর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কৃষ্ণস্বামী নটরাজন। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, কত্থক নৃত্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? কত্থক নৃত্য যদি দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে, মূলত উত্তর ভারত অ্যাকচুয়ালি, এছাড়াও নটঙ্কি যেটি সেটিও কিন্তু উত্তরপ্রদেশে লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন,
ঘুমর নৃত্যটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? ঘুমর নৃত্যটি দেখতে পাওয়া যায় রাজস্থান। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, বিরজু মহারাজ কোন নৃত্য শৈলীর সঙ্গে যুক্ত? বিরজু মহারাজ তিনি ফেমাস কত্থক ড্যান্সার বা কত্থক নৃত্যের সঙ্গে তিনি যুক্ত। পরবর্তী প্রশ্ন, ফুল ফল শাকসবজি প্রভৃতি সংক্রান্ত চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সেটিকে বলা হয় হর্টিকালচার। এবং যে এপিকালচার হর্টিকালচার এই সকল প্রশ্নগুলো কিন্তু আপনাদের মোস্ট রিপিটেড কোশ্চেন। বাস্তু সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? সেটিকে বলা হয় ইকোলজি। বাস্তুতন্ত্র সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ইকোলজি। ধান গবেষণাগার কোথায় অবস্থিত? এটা অ্যাকচুয়ালি ভারতের হতো, ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত? সেটি হলো উড়িষ্যার কটকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? কুচিপুড়ি নৃত্যটি অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায়। এছাড়াও ভরতনাট্যম আপনাদের হচ্ছে তামিলনাড়ুতে, ঠিক আছে, মোহিনীঅট্টম কেরালাতে, এই সকল সমস্ত নাচগুলো কিন্তু পড়ে যাবেন, একটা নাচ নৃত্য আপনাদের আসবেই আসবে। কথাকলি কোথাকার? সেটিও হলো কেরালে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? একটা অভয়ারণ্য আপনাদের আসবেই আসবে, সে চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। এবং আমি এখানে মোস্ট ইম্পর্টেন্ট গুলো কিন্তু আপনাদের এখানে তুলে ধরেছি। পরবর্তী প্রশ্ন, মানস ব্যাঘ্র প্রকল্প, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানস ব্যাঘ্র প্রকল্প বা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? সেটি হলো আসামে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নাগার্জুন সাগর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নাগার্জুন সাগর জাতীয় উদ্যানটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, জিম কর্বেট ন্যাশনাল পার্ক যেটা জাতীয় উদ্যান, সেটি কোন রাজ্যে অবস্থিত? এটি কিন্তু ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান, ঠিক আছে, যেটি 1835 খ্রিস্টাব্দে উত্তরাখণ্ডে স্থাপিত হয়েছিল, সেটি উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? দেখুন, পেরিয়ার বলে যতগুলো প্রশ্ন থাকবে আপনাদের, সে অভয়ারণ্য হোক বা নদী হোক যাই হোক, সেটি হবে হচ্ছে আপনাদের কেরল। ঠিক আছে, পেরিয়ারটা মনে রাখবেন কেরল। এবং শোলা লাস্টে যেটা থাকবে, এটা আপনাদের একটা ট্রিপ বলেছি, শোলা দিয়ে যা থাকবে সেটিও হবে কেরল। অর্থাৎ কথার শেষে শোলা অভয়ারণ্য হোক বা যে কোনো কিছু হোক, শোলা যদি যুক্ত থাকে তাহলে সেটা কিন্তু আপনাদের কেরালেই হবে। ঠিক আছে, প্রেরি তৃণভূমি কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রেরি তৃণভূমিটি অবস্থিত হচ্ছে উত্তর আমেরিকার প্রেরি তৃণভূমি। ঠিক আছে বন্ধু, এবং পাশাপাশি কম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত? সেটি হলো দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, সাভানা তৃণভূমি কোথায় অবস্থিত? সাভানা তৃণভূমিটি দক্ষিণ আফ্রিকার সুদানে অবস্থিত, অর্থাৎ আফ্রিকার সুদানে অবস্থিত হলো সাভানা তৃণভূমিটি। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, এটা আপনারা 100% শিওর থাকবেন যে এটা আপনাদের পরীক্ষায় আসবেই আসবে, সম্প্রতি যে ফণী ঘূর্ণিঝড়টা হলো সেটার নামকরণ করেছে কোন দেশ? সেটি নামকরণ করেছিল বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন, বন্দিপুর ন্যাশনাল পার্ক বা বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সেটি হলো কর্ণাটকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর শহরটি ঝিলাম নদীর তীরে অবস্থিত, যার অপর নাম হলো বিতস্তা। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মোস্ট রিপিটেড কোশ্চেন, এটা প্রায় পরীক্ষাতে রিপিট হয়ে থাকে, সেটি হলো মুসি নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, কলকাতা হাওড়া এই সকল শহরগুলো কোন নদীর তীরে অবস্থিত? সেটি হলো আপনাদের হুগলি নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, লন্ডন কোন নদীতে, মানে সরি, এটা নদীতে না, অ্যাকচুয়ালি কোন নদীর তীরে অবস্থিত হবে? সেটি হলো টেমস বা থেমস, যেটাকে ইংরেজিতে থেমস বলা হয়, থেমস নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাতটি কাবেরী নদীর তীরে অবস্থিত। পরবর্তী 181 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, যেটা বিপ্লব নিয়ে একটা প্রশ্ন আসবেই আপনাদের, হ্যাঁ, যে কোন বিপ্লবকে কি বলা হয়? সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে যুক্ত? সেটি খাদ্যশস্য উৎপাদন, মেনলি গমের ক্ষেত্রে। এটা প্রথম চালু করা হয়েছিল উত্তরপ্রদেশে, এবং সবুজ বিপ্লবের যে যিনি জনক তিনি হলেন আপনাদের MS স্বামীনাথন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, গোল বিপ্লব কোন ক্ষেত্রে যুক্ত? গোলক বিপ্লব বলা হয় আলু উৎপাদনের সঙ্গে গোলক বিপ্লবটি যুক্ত। পরবর্তী প্রশ্ন, শ্বেত বিপ্লব কোন ক্ষেত্রে যুক্ত? শ্বেত বিপ্লব হচ্ছে দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত, এর সঙ্গে যে নামটি জড়িত সেটি হলো ভার্গিস কুরিয়ান। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, গোলাপী বিপ্লব কোন ক্ষেত্রে যুক্ত? গোলাপী বিপ্লব হলো চিংড়ি উৎপাদনের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন,
লাল বিপ্লব কোন ক্ষেত্রে যুক্ত? লাল বিপ্লব মাংস এবং টমেটো উৎপাদনের ক্ষেত্রে যুক্ত। তো বন্ধুরা, এই যে আপনাদের বিপ্লব গুলি বললাম না, এর মধ্যে আপনারা ধরে নিতে পারেন কিন্তু আপনাদের একটা প্রশ্ন আসবেই আসবে। রেডক্লিফ লাইন কোথায় অবস্থিত? রেডক্লিফ লাইন ভারত এবং পাকিস্তানের মাঝখানে অবস্থিত। এছাড়া 20, 24 এবং 28 যে প্যারালেল লাইন এবং এলওসি, এটাও কিন্তু ভারত এবং পাকিস্তানের মাঝখানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, সাত ইল আরব কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত? সাত ইল আরব, এটি হল ইরাক এবং ইরান, এই দুটি দেশের মাঝখানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, জিব্রাল্টার প্রণালী কোথায় অবস্থিত? জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের মাঝখানে অবস্থিত হচ্ছে জিব্রাল্টার প্রণালী। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোথায় অবস্থিত? ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মাঝখানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ডুরান্ড লাইন কোথায় অবস্থিত? ডুরান্ড লাইন ভারত এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত। তো বন্ধুরা, আমার যে ভিডিওর যে কোয়ালিটিটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে আমি কোনো কিছুই বাদ দিইনি, প্রত্যেকটা জিনিসকে একদম ডাইজেস্ট করে আপনাদেরকে এখানে একটা কম্প্যাক্ট আমি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মেটেরিয়াল আপনাদের তুলে দিয়েছি, যেটি কিন্তু আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত সাজেস্টিভ এবং গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লাগে কিন্তু আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা শেয়ার করবেন, যাতে করে প্রত্যেকে জানতে পারে যে স্মার্ট গ্যালাক্সিতে কি এবং কতটা ইম্পর্টেন্ট এবং কতটা অথেন্টিক আপনাদের মেটেরিয়াল প্রোভাইড করা হয়। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্নে এগিয়ে যাচ্ছি, WHO সদর দপ্তর কোথায়? WHO সদর দপ্তর হলো জেনিভাতে, এটা জেনিভা হবে, ফা লেখা আছে জেনিভাতে। এছাড়াও WIPO, WMO, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ITU, এই সকল অর্গানাইজেশনগুলো সমস্তটা হচ্ছে জেনিভাতে অবস্থিত। বিশ্ব ব্যাংক, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বলা হয়, আগে যার নাম ছিল IBRD, ওর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন DC-তে। ঠিক আছে বন্ধু, এবং IMF-এরও সদর দপ্তর হলো ওয়াশিংটন DC-তে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB-র সদর দপ্তর কোথায়? ADB-র সদর দপ্তরটি হলো ম্যানিলা, ফিলিপাইন্সে অবস্থিত। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, নাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? নাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সদর দপ্তর হলো ব্রাসেলস, এবং আপনাদের একটা সদর দপ্তর 100% শিওর থাকবেন, আসবেই আসবে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কর্পোরেশনের সদর দপ্তর কোথায়? অর্থাৎ সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এবং সাল যদি আপনাদের আসে সেটা হবে 1987 সাল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নেহরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? নেহরু ট্রফি মহিলা হকির সঙ্গে যুক্ত, এবং নেহরু গোল্ড কাপ কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত, এই দুটো কিন্তু আপনারা কখনো ভুলিয়ে যাবেন না। পরবর্তী প্রশ্ন, মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? খুবই ইজি প্রশ্ন, মহেশ ভূপতি লং টেনিস খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত? অভিনব বিন্দ্রা শুটিং এর সঙ্গে যুক্ত। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, সাইনা নেওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? সাইনা নেওয়াল ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ হকি খেলার সঙ্গে যুক্ত, এবং এটা কিন্তু মোস্ট রিপিটেড কোশ্চেন এটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 201 নম্বর প্রশ্ন, সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সুব্রত কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এছাড়াও ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি, ইউরো কাপ, কোপা আমেরিকা, এই সকল খেলাগুলি কিন্তু, এই সকল কাপগুলি কিন্তু আপনাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, অ্যাশেস সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয়? অ্যাশেস সিরিজ কিন্তু খেলা হয় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে। এবং বন্ধুরা বলে দিই, আপনাদের কিন্তু স্পোর্টস সেকশন থেকে এক বা দুটো কিন্তু প্রশ্ন 100% আসবেই আসবে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সই হোক বা আপনাদের স্ট্যাটিক হোক। ইস ম্যাচ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সেটি হলো ভলিবলের সঙ্গে যুক্ত হচ্ছে ইস ম্যাচ, এবং তার পাশাপাশি নকআউট যেটি, সেটি বক্সিং, বেস্ট স্ট্রোক সাঁতার, LBW ক্রিকেট, পাইভট এবং টি গল্ফের সঙ্গে যুক্ত। এবং টি, এই যে গল্ফ, এটা হলো এখানকার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। টি কোন খেলার সঙ্গে যুক্ত? কোন খেলার সঙ্গে যুক্ত টি নামটি? সেটি হলো আপনাদের গল্ফ খেলার সঙ্গে যুক্ত, এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন,
ধিং এক্সপ্রেস নামে কাকে জানা যায়? ধিং এক্সপ্রেস নামে এখন জানা যায় হিমা দাসকে, যিনি একজন স্প্রিন্টার। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, বেসবল খেলায় খেলোয়াড়ের সদস্য সংখ্যা কত? বেসবল খেলায় খেলোয়াড়ের সদস্য সংখ্যা হলো 9 জন। এছাড়াও বাস্কেটবলে 5 জন, ভলিবলে 6 জন, নেটবল এবং ওয়াটার পোলোতে 7 জন, ক্রিকেট হকি ফুটবল এই সকলে 11 জন করে প্লেয়ার পার্টিসিপেট করে থাকে। তার মধ্যে বেসবল এবং বাস্কেটবল, ভলিবল এগুলো কিন্তু আপনাদের সবচেয়ে বেশি এসে থাকে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, মিড নাইট চিলড্রেন বইটি কার লেখা? মিড নাইট চিলড্রেন বইটি লেখা হচ্ছে সালমান রুশদি। এবং বন্ধুরা বলে দিই, আপনাদের কিন্তু একটা প্রশ্ন রাইটারের উপরেও আসবে, একটি লেখা বইয়ের উপরেও আপনাদের একটা প্রশ্ন আসবে। দ্য লাইফ ডিভাইন বইটি কার লেখা? দ্য লাইফ ডিভাইন বইটি লেখা হচ্ছে শ্রী অরবিন্দ, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন বন্ধুরা, দ্য ক্যান্টারবেরি টেলস বইটি কার লেখা? দ্য ক্যান্টারবেরি টেলস বইটি লেখা হচ্ছে জিওফ্রে চসারের। পরবর্তী প্রশ্ন, উইংস অফ ফায়ার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি হলেন এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। এবং এছাড়াও এই যে এটি, এর মানে হলো ইনডমিনেটেবল স্পিরিট, এটাও কিন্তু আপনাদের আসতে পারে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই যে বইটি, এই বইটি কার লেখা? মহাত্মা গান্ধী, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে। এছাড়াও চলচ্চিত্রে বাপ্তা পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, দাদা সাহেব ফালকে পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রভৃতি কিন্তু প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। এছাড়াও সাহিত্যের ক্ষেত্রে ম্যান বুকার প্রাইজ এবং ব্যাস পুরস্কার, এই ব্যাস যেটাকে বলা হয় ব্যাস পুরস্কার, সেটিও কিন্তু সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতের ক্ষেত্রে, এবং এটা কিন্তু খুবই রিপিটেড প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে, ঠিক আছে বন্ধুরা? নেক্সট প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলার প্রশিক্ষণ যিনি দেন অর্থাৎ কোচ, কোচ স্যারকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা আপনাদেরকে এখানে বাছাই করে আনা হয়েছে, আপনারা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে বন্ধুরা? এবং আপনারা যদি একটা জিনিস এখান থেকে স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনাদের কমন আসবে না। পরবর্তী, ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হলো জাকার্তা। পরবর্তী প্রশ্ন, ইরাকের রাজধানীর নাম কি? ইরাকের রাজধানীর নাম হলো বাগদাদ। এবং ইরাকে কি কোন মুদ্রা চলে? সেটি চলে দিনার। এবং অন্যান্য যে সকল দেশের যে মুদ্রাগুলো এবং রাজধানীগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন অবশ্যই, ঠিক আছে? ইরানের রাজধানীর নাম কি? ইরানের রাজধানীর নাম হলো তেহরান। এবং এখানে কোন মুদ্রা চলে? এখানে চলে হচ্ছে মুদ্রা রিয়াল, মুদ্রাটি এখানে চলে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ফিলিপিন্সের রাজধানীর নাম কি? ফিলিপিন্সের রাজধানীর নাম হলো ম্যালিনা, ঠিক আছে? এখানকার কি মুদ্রা চলে? এখানে চলে হচ্ছে মুদ্রা পেসো, পেসো নামক মুদ্রাটি চলে হচ্ছে ম্যানিলাতে। পরবর্তী এবং শেষ প্রশ্ন বন্ধুরা আপনাদের জন্য, দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি? দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হলো সিওল, এবং এখানে কোন মুদ্রা চলে? ওন। তো বন্ধুরা, আমার যে আজকের 220টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে ডাইজেস্ট করে যে আমি এখানে তৈরি করেছিলাম, সেটি ভিডিওটি আমি এতটাই। আশা করি বন্ধুরা আপনারা এখান থেকে কমপক্ষে 7 থেকে 8টি প্রশ্ন কমপক্ষে আপনারা কমন পেয়ে যাবেন। বা এই যে আমি শুধু আমি ভিডিওটির কথা বলছি না, ভিডিও রিলেটেড আমি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশনগুলো সমেত আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন। এটা আমার একদম ড্যাম শিওর যে আপনারা এখান থেকে কমন পাবেনই পাবেন। তো এটা আপনারা যদি একবারে আপনারা না মুখস্থ করতে পারেন, না মনে থাকে, ভিডিওটা জাস্ট 1 থেকে 2 বার আপনারা দেখে নেবেন, সমস্ত বিষয়গুলো আপনাদের একবারে মাথার মধ্যে চলে আসে, তা নিয়ে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার অবশ্যই করবেন। আপনারা যারা ফেসবুক গ্রুপ বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে যুক্ত আছেন, অবশ্যই সেখানে আমার চ্যানেলটি শেয়ার যথেষ্টভাবে শেয়ার করবেন, যাতে করে আমার চ্যানেলটি যত দিন যাবে তাতে করে গ্রো করে এবং আমি মোর অ্যান্ড মোর মোটিভেশন পাই আপনাদেরকে ভালো ভালো আরও ভিডিও প্রোভাইড করার জন্য। এবং এর পরবর্তীতে আমি ম্যাথ এবং রিজনিংয়ের একটি ভিডিওর মধ্যে দিয়ে আমি একদম ফুল কমপ্লিট করে দেব। এবং আশা করি আপনাদের জেল পুলিশ পারপাসে অলমোস্ট 70-80% ম্যাথ এবং 70-80% আপনাদের রিজনিংয়ের সমস্যার সমাধান সেই ভিডিওর মধ্যে দিয়ে হয়ে যাবে। আপনারা ভিডিওটা দেখলেই আমাকে বুঝতে পারবেন আমি যেরকম কথা দিয়েছিলাম এর আগের ভিডিওগুলো সেভাবেই করেছি, এবং আগামীতেও যে কথা দিচ্ছি আমি সেভাবেই বলবো।
তো বন্ধুরা, যারা আমার ভিডিও আমার চ্যানেলে নতুন আসেন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং যথেষ্টভাবে লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই জরুরি, কারণ আপনাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারলেই আমি বুঝতে পারবো যে আমাকে কীভাবে কী ম্যাটেরিয়াল প্রোভাইড করতে হবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি এতটুকু। আশা করি আপনাদের যথেষ্ট ভালো লাগবে। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।